1977 সালে 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার দাবিও করেছেন তারা। সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী দায়ী করে তার মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মোর্শেদ বীর বিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ ষড়যন্ত্রের শিকার ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। খুনি জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়, রাষ্ট্র গোলাম দ্বারা, রাষ্ট্র দ্বারা নিগৃহীত হওয়া, ভবিষ্যতে যেন না হয়, আজকে আমাদের এই একাত্রিত হওয়ার উদ্দেশ্যই একটি। 1977 সালে 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার দাবিও করেছেন তারা। সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী দায়ী করে তার মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মোর্শেদ বীর বিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ ষড়যন্ত্রের শিকার ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। খুনি জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়, রাষ্ট্র গোলাম দ্বারা, রাষ্ট্র দ্বারা নিগৃহীত হওয়া, ভবিষ্যতে যেন না হয়, আজকে আমাদের এই একাত্রিত হওয়ার উদ্দেশ্যই একটি। 1977 সালে 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার দাবিও করেছেন তারা। সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী দায়ী করে তার মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মোর্শেদ বীর বিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ ষড়যন্ত্রের শিকার ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। খুনি জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়, রাষ্ট্র গোলাম দ্বারা, রাষ্ট্র দ্বারা নিগৃহীত হওয়া, ভবিষ্যতে যেন না হয়, আজকে আমাদের এই একাত্রিত হওয়ার উদ্দেশ্যই একটি। 1977 সালে 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার দাবিও করেছেন তারা। সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী দায়ী করে তার মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মোর্শেদ বীর বিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ ষড়যন্ত্রের শিকার ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। খুনি জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়, রাষ্ট্র গোলাম দ্বারা, রাষ্ট্র দ্বারা নিগৃহীত হওয়া, ভবিষ্যতে যেন না হয়, আজকে আমাদের এই একাত্রিত হওয়ার উদ্দেশ্যই একটি।